এই গরমের দিনে ভাতের সাথে বিউলির ডাল আর একটু আলু পোস্ত হলে কিন্তু আর কিচ্ছু লাগে না আজ আলু পোস্ত রেসিপি শেয়ার করবো এর আগেও করেছি আজকের আলু পোস্ত আমি একটু পেঁয়াজ দিয়ে রান্না করেছি আসুন আমি কিভাবে রান্না করেছি সেটা দেখে নিই নমস্কার বন্ধুরা সম্পার রান্নাঘরে সবাইকে অফুরান ভালোবাসা আর স্বাগত জানিয়ে শুরু করি আজকের রান্না আলু পোস্ত রান্না করার জন্য কড়াইটা আমি প্রথমে ভীষণ ভালোভাবে গরম করে নিয়েছি তারপরে এর মধ্যে পরিমাণ মতো সর্ষের তেল গরম করে নিচ্ছি আমি এখানে তিনশো গ্রাম আলু আজ আলু পোস্ত রান্না করছি তেলটা নিজেদের পছন্দের পরিমাণে ইউজ করতে হবে তবে আলু পোস্ততে একটু বেশি তেল হলে কিন্তু স্বাদ বেশি হয় তবুও বলবো তেল সবাই নিজের পছন্দ মতো পরিমাণে ব্যবহার করবেন তেল গরম হলে একটা শুকনো লঙ্কা এর মধ্যে ভেজে নিলাম শুকনো লঙ্কাটা যখন ভাজা হয়ে গেছে তখন হাফ টি স্পুন কালো জিরে দিয়ে দিলাম কালো জিরে দিয়ে পাঁচ থেকে সাত সেকেন্ড রাখার পরেই এর মধ্যে খোসা ছাড়িয়ে তিনশো গ্রাম আলু এরকম ছোট ছোট করে কেটে নিয়েছি সেটা দিয়ে দিলাম আর তার সাথে দিয়ে দিলাম স্বাদ মতো নুন নিয়ে নাড়াচাড়া করে মিশিয়ে নেব আঁচটা লো করে ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব। যাতে আলু ভাজা হওয়ার সাথে সাথে একটু সেদ্ধও হয়ে যায় পোস্ত দিয়ে বেশিক্ষণ রান্না করা যায় না তাই খেয়াল করতে হবে আলুটা ভাজা হওয়ার সাথে সাথে যেন বেশ নরম হয়ে যায় সেই জন্য আরও দু টেবিল চামচ পরিমাণ জল দিয়ে আমি ঢাকা দিয়ে আঁচটা একদম লো করে পাঁচ থেকে ছ মিনিট অপেক্ষা করছি পাঁচ ছ মিনিট পরে দেখে নিচ্ছি আলু কিন্তু একটু ভাজা ভাজা হয়ে এসেছে এটা আরও কিছুক্ষণ ভাজা হবে আর কিছুটা বেশ নরমও হয়ে গেছে দেখুন মোটামুটি সেভেন্টি পারসেন্ট যখন এটা রান্না হয়ে যাবে তখন এর মধ্যে স্বাদমতো কাঁচা লঙ্কা দিলাম আর দিয়ে দিলাম দু থেকে তিন টেবিল চামচ পরিমাণ কুচানো পেঁয়াজ এগুলো নাড়াচাড়া করে মিশিয়ে নিচ্ছি নিয়ে আবারও ঢাকা দিয়ে কিছুক্ষণ রান্না করব পেঁয়াজের রসে আলুটা আরও কিছুটা সেদ্ধ হয়ে যাবে ঢাকা দিয়ে আবারও আঁচটা লোক করে রান্না করছি এই সময়ে পোস্তটা বেটে নিচ্ছি চারশো গ্রাম আলুর জন্য আমি এখানে চার টেবিল চামচ পোস্ত নিয়েছি তার সাথেই একটা শুকনো লঙ্কা নিয়ে মিহি করে আমি শিলনোড়াতেই পেস্ট করে নিলাম ঠিক এই রকম আলু পোস্ততে পোস্তর পরিমাণটা একটু বেশি হলে কিন্তু স্বাদ বেশি হয় এটা মিক্সিতেও পেস্ট করে নেওয়া যায় প্রথমে শুকনো অবস্থায় মিক্সি ঘুরিয়ে নিতে হবে পোস্ত দিয়ে তারপরে জল দিয়ে সেটা পেস্ট করে নিতে হবে আমি শিলনোড়াতেই পেস্ট করলাম দেখুন আলু পেঁয়াজ সব কিছুই সুন্দরভাবে নরম হয়ে গেছে এবারে আঁচটা বাড়িয়ে এটা একটু ভাজা ভাজা করে নিতে হবে মানে হালকা সোনালি রঙ ধরে আসা পর্যন্ত ভেজে নিচ্ছি খুব কড়া করে ভাজবো না ব্যাস দেখুন বেশ একটু হালকা হালকা রঙ ধরে এসেছে এই সময়ে আমি বেটে রাখা পোস্তটা দিয়ে দিলাম পোস্তর বাটি ধুয়ে একটু জলও দিয়ে দেব আপনি যদি একদম শুকনো শুকনো চান সেই বুঝে জল দেবেন আমি অল্প একটু গা মাখা মাখা করবো সেই রকম করে জল দিচ্ছি আগে এটা একটু মিশিয়ে নিচ্ছি পোস্ত দেওয়া হয়ে গেলে আমি বেশিক্ষণ রান্না করি না এটা মিশিয়ে নিলাম আরও একটু জল দেবো কারণ এটা নামানোর সময়ে কিন্তু মানে একটু ঠান্ডা হলে আরও ঘন হয়ে যাবে সেজন্য আরও একটু জল দিয়ে দিচ্ছি এই সময়ে দেখে নিতে হবে স্বাদ মতো নুন মানে যদি আরও প্রয়োজন হয় তাহলে সেটাও দিয়ে দিতে হবে অল্প কিছুক্ষণ ফুটিয়ে নেব এক মিনিট মতো বেশিক্ষণ কিন্তু ফোটাবো না ঠিক এই রকম জল দিয়ে আমি আরও এক মিনিট ফুটিয়ে নিচ্ছি এক মিনিট আরও রান্না করে নেওয়ার পরে নামানোর ঠিক আগে একটু সর্ষের তেল দিয়ে দিলাম কাঁচা সরষের তেল এক টেবিল চামচ পরিমাণ বা এটা নিজের পছন্দ মতো দেবেন সব শেষে একটু কাঁচা সরষের তেল অ্যাড করলে পোস্ততে ভীষণ ভালো লাগে খেতে ব্যাস এটা কিন্তু আর রান্না করা চলবে না ভালোভাবে মেশানো হয়ে গেলে আঁচ বন্ধ করে দিয়ে ঢাকা দিয়ে কিছুক্ষণের জন্য অপেক্ষা করব। আলু পোস্ত টিপিক্যাল এ দেশীয় রান্না যদিও সব বাঙালিদের মধ্যে কিন্তু এটা বেশ জনপ্রিয় আর এই আলু পোস্ত কিন্তু এক একটা ডিস্ট্রিকে এক এক রকম করে রান্না হয় আমার রান্নাটা কাদের সাথে মিললো সেটা আমাকে কমেন্ট সেকশানে লিখে জানাবেন দেখুন আজকে আমার আলু পোস্ত ঠিক এই রকম দেখতে হয়েছে আপনি চাইলে আর একটু ঝোল রাখতে পারেন এবারে আসি ভালো থাকুন সবাই ধন্যবাদ জানিয়ে আজকের মতো ভিডিও শেষ করলাম